সেখানে scientific error রয়েছে তারপর যে অ মানে অশালীন কথাবার্তা রয়েছে অযৌক্তিক কথাবার্তা রয়েছে আমরা সেই সমস্ত বেশ আহ আয়াত গুলো নিয়ে আসলে বিশ্লেষণ করবো আলোচনা করবো সে অর্থে আপনাদেরকে আহ request থাকলো যে শেষ পর্যন্ত আমাদের এই থাকবেন ঘন্টা খানিকের মতো থাকবো আমরা আশা রাখছি এবং আমাদের সাথে বরাবরের মতো যিনি যুক্ত থাকেন আজকে উনি রয়েছেন অর্থাৎ জনাব আমানুদ্দিন আমাদের সাথে এই মুহূর্তে stand by রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আশা রাখছি পুরো অনুষ্ঠানটি জুড়ে আপনারা থাকবেন আমরা সরাসরি কথা না bari আজকে চলে যাচ্ছি আমাদের যিনি বক্তা রয়েছেন ওনার কাছে জি যারা আমাদের দিন নিশ্চয়ই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন আজকে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো বক্তব্য সম্ভব সেই অর্থে আপনি প্লিজ আমাদেরকে জানাবেন আপনার জায়গা থেকে বিশ্লেষণ করবেন কোরআনের বৈজ্ঞানিক অযৌক্তিক একই সাথে অশালীন যে সমস্ত আয়াতগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার বক্তব্য আমরা শুনতে চাচ্ছি প্লিজ হ্যাঁ ধন্যবাদ হৃদয় খান আমার কথা শোনা যাচ্ছে ঠিক আছে তো আজকে যারা আমাদের সাথে লাইভে থাকবেন বা এই পর্যন্ত যারা আছেন সবাই আমাদের লাইভটিকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন তো লাইভের লাইভের বিষয় হচ্ছে কুরআনের পোস্টমর্টেম আমরা আজকে কুরআনকে অপারেশন করব কাটাছড়া করব করে আমরা আমরা কোরআনের কাঁটাচড়া করবো অপারেশন করব করে আমরা কোরআনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে অনেক ভুল ভাল ভ্রান্তি রয়েছে যেগুলো আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে যায় না যেগুলো আধুনিক সমাজের সাথে যায় না আধুনিক কোনো সুসভ্য মানুষ কোরআনের এই ভুল ভ্রান্তিকে অ্যাকসেপ্ট করতে পারে না এখন কোরআনের এই যে ভুল ভ্রান্তি গুলো রয়েছে এই ভুল ভ্রান্তি গুলোকে আমরা এতটা কোরআন করত না যে এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ না যেমন কোরআনের ফাইভ এর ভার্স এ বলা হয়েছে ইস এ ক্লিয়ার বুক এটি হচ্ছে এটি হচ্ছে যে একটি পরিষ্কার বই হুম পরিচ্ছন্ন বই এই বইয়ের মধ্যে মানে এটার মধ্যে দ্বিধানন্দ নেই তারপর চ্যাপ্টার চ্যাপ্টার ফোর্টি ফোর এর ভার্স ফিফটি এ বলা হয়েছে ইজি টু আন্ডারস্ট্যান্ড এটি বোঝার জন্য খুবই সহজ তারপর ভার্স চ্যাপ্টার সিক্স এর ভার্স ওয়ান হান্ড্রেড বলা হয়েছে এক্সপ্লেন ইন ডিটেলস পুঙ্খানুপুঙ্খুভাবে কোরআনে সব কিছু বিশ্লেষণ করা হয়েছে আদতে কি কোরআনে পুঙ্খানুপুঙ্খুভাবে সব কিছু বিশ্লেষণ করা হয়েছে মুঠেই না এরপর কুরানের বাকারার এক নম্বর আয়াতে বলা হয়েছে যে নো ডাউট ইন ইট এই বইয়ের মধ্যে বা এই গ্রন্থের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই তো এই ধরনের বইয়ে যখন বলা হয় যে কোনো প্রকার সন্দেহ নাই এটি সহজ সরল একটি গ্রন্থ এটিতে সব কিছু সুন্দরভাবে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে এতে কোনো সন্দেহ নাই এর এই এত কিছু বলার পরেও যখন এই বইয়ের মধ্যে আমরা পরস্পর বিরোধী আয়াত পাই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক আয়াত পাই পাই অনেক ভুল ভ্রান্তি তখন এই গ্রন্থকে আমাদের চ্যালেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় থাকে না এখন মূল কথায় আসি আহ পোস্টমর্টম এর প্রথম পর্যায়ে কোরআনকে পোস্টমর্টেম করার প্রথম পর্যায়ে একটি আয়াত আমি আপনাদের সামনে এখানে পড়ে শোনাচ্ছি আয়াতটি হচ্ছে আয়াত আয়াত এই আয়াতে বলা হয়েছে এর পরেও এদের হৃদয় আই মিন হৃৎপিণ্ড এখানে বলা হয়েছে হৃৎপিণ্ডকে হৃদয় বলা হয়েছে এদের হৃৎপিণ্ড এত শক্ত হয়ে গেল পাথরের মতন পাথরের চেয়েও কঠিন কিন্তু কিছু কিছু পাথর আছে যেগুলো থেকে নদী নালা প্রবাহিত হয় কিছু কিছু খোলা পাথর রয়েছে যেগুলো থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হয় এবং এইসব পাথরের মধ্য থেকে কিছু কিছু পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে এখন চিন্তা করতে পারছেন এইখানে বলা হয়েছে লাস্ট যে আয়াত সেটিতে বলা হয়েছে যে আল্লাহর ভয়ে কিছু কিছু পাথর কি হয় ধসে পড়ে এখন পাথর হচ্ছে মান এখন পাথর হচ্ছে নন নন লিভিং থিংস পাথরের কোনো প্রাণ নাই পাথরের কোনো আত্মা নাই 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 পাথরের কোনো ভয় অনুভূতি অনুভূতি সুখের ইমোশন নেই এখন আল্লাহ কি বুঝতে পারলো না যে পাথর তাকে কোনো অবস্থাতেই ভয় করতে পারে না এখন ধরেন বাংলাদেশের সুন্দরবনে সুন্দরবনের ধারে কাছে জঙ্গলের কোথাও একটা বড় পাথর রয়েছে এই পাথর বড় পাথর একটি উঁচু জায়গার উপর সেট করা রয়েছে এখন বাঘ যখন খুব মানে গর্জন করে পাথরের পাশ দিয়ে যাবে তখন কি এই পাথর বাঘকে ভয় করে বাঘের ভয়ে ভীত হয়ে ধসে পড়বে মুটেই না কারণ পাথরের কোনো প্রাণ নাই তাহলে এখানে কোরআনে বলা হয়েছে যে পাথরের প্রাণ আছে পাথরের অনুভূতি আছে পাথর আল্লাহকে ভয় করে ভয় করে ধসে পড়ে হ্যাঁ তো আমি এই জিনিসটা বুঝাইতে চাইলাম যে পাথরের আবার কি করে প্রাণ থাকে আর পাথর কিভাবে ভয় করে এরপরে শুধু কি চাপ্টার ফোর্টি ওয়ান এর নাম্বার ইলেভেন নাম্বার এগারো নম্বর ইলেভেন ভার্সে বলা হয়েছে তিনি আকাশের দিকে আই মিন আল্লাহ আকাশের দিকে মনোনিবেশ করলেন তখন ধোয়া ছিল আকাশ এবং পৃথিবী পৃথিবীকে বললেন নিজের ইচ্ছায় এবং অনিচ্ছায় আমার কাছে আসো তারা বলল আমরা স্বেচ্ছায় আপনার কাছে এসে হাজির হলাম হ্যাঁ আমরা অনুগত হয়েছি এখন এখন চিন্তা করে দেখেন এই আয়াত স্পষ্ট করে বলে দিচ্ছে যে পৃথিবী এবং আকাশের ইচ্ছা শক্তি আছে এবং কথা বলার ক্ষমতা আছে তারা কি করলো আল্লাহর কথা শুনলো আল্লাহ যখন বললেন হে আকাশ হে পৃথিবী আমার কাছে আসো আসো বাবার আসো 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 তখন তারা বলল হে এসেছি বাবা হুম নিজের ইচ্ছা এসেছি আমরা অনুগত আছি উই আর ওবিডিয়েন্ট আমরা অনুগত আছি তখন আল্লাহ কি করলেন আল্লাহর কাছে চলে আসলো এখন আকাশ এবং পৃথিবী আল্লাহর কাছে কথাবার্তা বললো আল্লাহর কাছে কথা বললো এখন হৃদয় খান কিংবা আমার একটা ছেলের নাম যদি বা অন্য কারো দর্শক শ্রোতা যারা আছেন তাদের একটা ছেলের নাম যদি আকাশ থাকে আকাশ আকাশ থেকে যেমন আমার নাম আমি রাখলাম ঠিক আছে এখন আমি আমার ছেলেকে বললাম আকাশ আকাশ আমার কাছে আসো তুমি ইচ্ছা বা অনিচ্ছা সত্যি হলেও ইচ্ছা বা অনিচ্ছায় আমার কাছে আসো দেখি আসো বাবা আসো আমি তোমার জন্য সুইট দেবো আকাশ দৌড়ে এসে বলল আব্বা আমি স্বেচ্ছায় নিজের খুশি মতে আপনার কাছে হাজির হলাম এখন দেখি আমাকে কি দিবেন বলেন তো দেখি আমি বললাম হ্যাঁ তুমি আমার কাছে এসেছো বাবা আমি তোমাকে সুইট দেব তখন এই যদি লিভিং বিং আকাশ হ্যাঁ যার সুইট খাওয়ার স্পৃহা আছে যার অনুভূতি আছে যে তার বাপের সাথে কথাবার্তা বলতে পারে মাকে জড়িয়ে হাত দিতে পারে সেই আকাশকে যদি তার মা বাবা আর কোনো একজন ডাকে অথবা দুইজন তাকে যদি আদর করে ডাকে তাহলে সে দৌড়ে এসে মা বাবাকে জড়িয়ে বলবে ও বাবা তুমি কত সুইট হ্যাঁ বলবে ঠিক না এটা সম্ভব হতে পারে কিন্তু আল্লাহর যে আকাশ এবং পৃথিবী সেই আল্লাহ আকাশকে ডাকলো পৃথিবীকে ডাকলো তার কাছে চলে গেল হুম বলল যে আমরা হাজির হয়েছি ওয়াস্তিস নন সেন্স ডাজ ইট মেক সেন্স এই হচ্ছে কুরাম কোরআনের আল্লাহ কুরানে দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে আকাশ কথা বলে পৃথিবী কথা বলে বলে এবং বলে আমরা হাজির হয়েছি আচ্ছা গেল এই কোরআনের আরেকটি আয়াতে বলা হয়েছে বজ্র ও ফিরিস্তাগন বজ্র বজ্র এবং ফিরিস্তাগণ আল্লাহর ভয়ে বিত হয়ে তার মহিমা কীর্তন করে প্রশংসা করে এখন বজ্র এবং ফিরিস্তা দুইটাই আল্লাহর প্রশংসা করে ফেরেশতা আল্লাহর প্রশংসা করতে পারে আল্লাহ তাসবি তাহলিল করতে পারে নামাজ রুজা করতে পারে কারণ ফেরেশতা হচ্ছে লিভিং বিং ফেরস্তার অনুভূতি রয়েছে কিন্তু বজ্র আকাশে যে বিজলি চমকায় হ্যাঁ ঠাটা পড়ে বিজলি কি কোনো সময় আল্লাহর প্রশংসা করতে পারে কুরআন তো এটা দাবি করতেছে ঠিক আছে কুরআনের তেরো নম্বর আহ থার্টিন বার্স ফিফটিনে বলা হয়েছে আকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহকে সেজদা করে হ্যাঁ ইচ্ছা ও নিচ্ছায় আকাশকে আল্লাহকে সেজদা করে ঠিক আছে ছায়া সমূহ সেজদা করে থাকে এখন আকাশ আসমান এবং জমিনের মধ্যস্থ মধ্যস্থিত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাকের কি করে প্রশংসা করে তাসবি তালিল করে সেই সাথে তাদের ছায়াগুলো ও কি করে আল্লাহকে চেষ্টা করে এখন দিনের বেলা ছায়া তাকে রাত্রির অন্ধকারে ছায়া থাকে না এখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমার প্রাণ আছে আমি একটা গাছকে গাছের ডালকে ধরতে পারবো কারো গাছ থেকে একটা আম পেড়ে নিতে পারবো অথবা রাস্তা থেকে কোনো কাটা জাতীয় জিনিস তুলে এ রাস্তাকে পুরো তুলে দিয়ে এটাকে দাজবিনে ফেলে দিতে পারবো কিন্তু আমার ছায়া কি সেটা পারবে ইজ ইট পসিবল সেটা সম্ভব না তো এখন ছায়াও সেজদা করে থাকে তো কোথায় যাবেন একজন মানুষ সেজদা করে তার ছায়াও সেজদা করে এই হচ্ছে কুরআন তাহলে এর থেকে কি বুঝতে পারছেন এর থেকে কি বোঝা যায় না যে কুরআন কোনো সময়ই এ মানে কোন সৃষ্টিকর্তার বাণী হতে পারে না সৃষ্টিকর্তা ভালো করেই জানে তার সৃষ্ট জিনিসের সৃষ্ট জিনিসের মধ্যে কিছুর সৃষ্ট মধ্যে মধ্যে ক্রিয়েশনের কারা কথা বলতে পারে কাদের অনুভূতি আছে হ্যাঁ কারা শ্রদ্ধা করতে পারে কারা শ্রদ্ধা করতে পারে না এখন অন্য কোথায় আসি কোরআনের চাপ্টার সেভেন্টিনের ফিফটি পৌরে বলা হয়েছে আকাশ এবং পৃথিবীর মধ্যে সবকিছুই আল্লাহর প্রশংসা করে এমন কোন জিনিস নেই যে আল্লাহর প্রশংসা করে না তোমরা তা বুঝতে পারো না এখানে আল্লাহ দাবি করতেছেন যে আল্লাহ এখানে দাবি করছেন কি যে আকাশ এবং পৃথিবীর সবকিছু আল্লাহর প্রশংসা করে শুধু মানুষ গরু ছাগল পশু পাখি তার প্রশংসা করে না সব কিছু প্রশংসা করে বস্তু অবস্তু সবকিছু তার প্রশংসা করে থাকে শুধুমাত্র আমরা বুঝতে পারি না এখন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি অথবা হৃদয় কান হাঁটতেছে অথবা এইখানে আরো যারা রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করতেছেন আমরা হাঁটা কথা চলা করার সময় যদি আমরা শুনতে পাই একটা গাছ বলছে সুভান আল্লাহ একটা পাত্তর বলছে আসাদু আল্লাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ আই বি আর উইটনেস দ্যাট দেয়ার ইজ নো গড মুহাম্মদ ইজ হিজ মেসেঞ্জার হ্যাঁ এইভাবে যদি বলতে থাকে তাহলে আম পৃথিবীর কোন মানুষ নন মুসলিম থাকবে না কোন মানুষ নাস্তিক থাকবে না তারা নির্দ্বিধায় কি করবে আল্লাহর প্রতি ঈমান আনবে বলবে না আল সৃষ্টিকর্তা নামক একজন জিনিস আছে আমি যখন আমার ঘরের দরজা খুলবো হ্যাঁ ঘরের দরজা খুলার সাথে সাথেই যদি আমার ঘরের দরজাটা বলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তখন আমি বুঝবো যে না ঠিক আছে একজন সৃষ্টিকর্তা আছে একজন সৃষ্টিকর্তা আছে বলেই সে কি করতেছে সবকিছু প্রশংসা করতেছে কিন্তু এইখানে সৃষ্টিকর্তা একটা থাকিয়াবাজি করলো ইসলামের আল্লাহ বলল তোমরা তা বুঝতে পারো না আসলে কি জানো পৃথিবীর সব কিছু সব কিছু আসমান জমিনের সব কিছু বস্তু অবস্তু সব কিছু আমার প্রশংসা করে কিন্তু তোমরা বুঝতে পারো না আরে আল্লাহ মিয়া আমাদেরকে যদি সেই শোনার ক্ষমতা দিয়ে দিতে তাহলে তোমার প্রতি আমরা কি করতাম তোমার প্রতি আমরা বিশ্বাস করতাম কিন্তু তুমি আমাদেরকে বোঝার ক্ষমতা দিচ্ছ না কেন ওয়াই নট এটা তো রকেট হুজুরের মতো হয়ে গেল না রকেট হুজুর ওই যে কি জানি কি হুজুর এটার নাম কি তারেক মনোয়ার রকেট হুজুর সে বলছিল আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করিয়েছি আমি কিন্তু কাউকে বলি নাই আমার ফ্যামিলি কেউ বলি নাই এইবার প্রথমবারের মতো আপনাদেরকে বললাম আর কেউ জানে না এইখানে আল্লাহ বেটাও দেখি সেই রকম কথাবার্তা বলতেছে যে সব আসলে কি জানো সবকিছু আমার প্রশংসা করে কিন্তু তোমরা বুঝতে পারো না তো ঠিক আছে মুহাম্মদের সময় আমরা আহ গো টু দ্য আহ গো বেক টু মোহাম্মদ টাইম মুহাম্মদের মোহাম্মদের সময় যদি আমরা চলে যাই মুহাম্মদ ধরেন তার সাহাবীদেরকে নিয়ে রাস্তায় হাঁটতেছেন হঠাৎ করে একটা গাছ বল যদি বলতো লা ইলাহ আইল্লাল্লাহু মোহাম্মদ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই সুবহান আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এইভাবে যদি গাছ বলতো পাথর বলতো আর মক্কার কুরাইশ যারা ছিল যারা কাফি মুহাম্মদের মুহাম্মদের ধর্ম বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছিল তারা যদি শুনতে পারতো তাহলে তারা সবাই মুসলমান হয়ে যেত মুহাম্মদের এতটা যুদ্ধ করার দরকার ছিল না তো এই হচ্ছে কুরান কুরানের এই কুরানের কুরান অনুযায়ী সবকিছু কথাবার্তা বলে সবকিছুর প্রাণ আছে আচ্ছা চ্যাপ্টার ফিফটি ফাইভ ফিফটি ফাইভের বলা হয়েছে এবং তারকারাজি এবং তারকা ও বৃক্ষরা আল্লাহকে সেদ্ধা করে শুধু কি তাই এত বড় বড় নক্ষত্র এরাও আল্লাহকে শ্রদ্ধা করে গাছগুলো আল্লাহকে শ্রদ্ধা করে থাকে এখন পাঁচবার দিনে আজান দেওয়া হয় নামাজের জন্য আমাদের সাথে নামা আমরা নামাজ পড়ার সাথে সাথে যদি মসজিদের কাঁঠাল গাছটাও যদি শ্রদ্ধায় পড়ে যেত আমরা যদি দেখতে পারতাম তাহলে আমরা নাস্তিকরা সবাই হয়ে যেতাম বিশ্বাস করতাম ঠিক একই ঘটনা মুহাম্মদের সময়ে যদি হতো তাহলে বা যারা নাস্তিক কাফির ছিল এরা সবাই মুসলমান হয়ে যেত যেমন ধরুন মুহাম্মদ নামাজ পড়তেছে হ্যাঁ তার সাবিদেরকে নিয়ে পাশের পাশের আট দশটা খেজুরগাস মসজিদে নবীর পাশের আট দশটা খেজুর গাছ যদি সাথে সাথে সেদায় পড়ে যেত তাহলে তাদেরকে সে দ্বারত দেখা অবস্থায় সবাই মুসলমান হয়ে যেত ঠিক না তো এটি কোরআনে বলা হয়েছে এরপর কোরআনে মানে এটা থেকে প্রমাণিত কি হয় এটা থেকে প্রমাণিত হয় যে প্রমাণিত হয় যে যে কোরআনের লেখক জানতো না যে গাছপালা কথা বলতে পারে গাছপালা মানে মানে পাত্র জড় বস্তু এদের বুথ শক্তি নাই যদি তা কোরআনের সৃষ্টিকর্তা মানে লিখক জানতো তাহলে সে এই এইরকম আউলফল কথাবার্তা বলতো না আচ্ছা কোরআনের বলা হয়েছে আল্লাহ বিকে দিন দুজককে বলবেন তুমি কি হে দুজক তুমি কি পরিপূর্ণ হয়েছো তোমার কি আরো লাগবে তখন দুজক বলবে আরো কি দিতে চান দিয়ে দেন তো এইখানে দেখা যাচ্ছে যে ইসরাবিস কোরআনে এখানে বলা হচ্ছে যে দুজন কি করে কথাবার্তা বলে তো এইগুলো দিয়ে কি প্রমাণিত হয় প্রমাণিত হয় যে কোরআনের আল্লাহ জানতোই না যে যে জিনিস বস্তু যে জিনিসের প্রাণ নাই সেই জিনিস কথা বলতে পারে এটাই হচ্ছে কোরআন এরপর আধুনিক বিজ্ঞান অনুযায়ী পৃথিবী পৃথিবী হচ্ছে গোলাকার কিন্তু কোরআনের আল্লাহ সুরাবাকার নম্বর আয়াতে বলেছে কি তিনি পৃথিবীকে পৃথিবীকে আই মিন আল্লাহ বিছানা আল্লা স্বরূপ সৃষ্টি করেছেন আকাশকে সাদ বানিয়েছেন পৃথিবী যদি বিছানা স্বরূপ বানানো হয়ে থাকে তাহলে পৃথিবী হচ্ছে সমতল ঠিক আছে আজকাল জাকির নায়কের মতো মডারেট মুসলিমরা আহ পৃথিবীকে উটপাকির ডিম ঘোড়ার ডিম মুরগির ডিম হাঁসের ডিম এগুলোর সাথে তুলনা করে গুলাকার বানানোর চেষ্টা করতেছে এটা কোনো সময় যুক্তিযুক্ত কথাবার্তা হতে পারে না তো এটা হচ্ছে কোরআনের আরেকটা আরেকটা ভুল ব্যাখ্যা যেটা আধুনিক বিজ্ঞানের সাথে যায় না এরপর আপনারা জানেন যে আমরা কি করি আমরা মাংস পাই আমরা মাংস মাংস যে পাই আমরা যে মাংস খাই সেগুলো সেই মাংসগুলো মাংসগুলোর সোর্স হচ্ছে জন্তু মুরগি হ্যাঁ গরু ছাগল ভেড়া মহিষ এইগুলো থেকে এগুলো হচ্ছে রিয়েল সোর্স অফ মিট কিন্তু কুরানের আল্লাহ বলছে ভার্স সিক্সটিন এবং ভার্স ভার্স সরি এ বলছে সমুদ্রকে তোমাদের অধীন অধীন করে দিয়েছেন তিনি যাতে করে সমুদ্র থেকে তোমরা তাজা মাংস খেতে পারো আরে ভাই সমুদ্রের নিচে কি উট গুড়া দুম্বা গরু ছাগল এইগুলো চষে বেড়ায় এইখানে কি সমুদ্রের নিচে কি ঘাস আছে লতা পাতা আছে না আছে নাই কিন্তু এইখানে বলা হয়েছে যে তোমরা সমুদ্র থেকে কি করো যাতে করে তাজা মাংস খেতে পারো সমুদ্রের সমুদ্র থেকে তাজা মাংস আপনি কুত্তিতে পাবেন সমুদ্র থেকে মানুষ মাছ আহরণ করে থাকে এই হচ্ছে কোরআনের কথা ঠিক আছে তো এর থেকে প্রমাণিত হয় যে কোরআন ইজ ইজ নট এ বুক অফ গড হুম ইস ইট কেম ফ্রম মুহাম্মদ সিক হেড এন্ড দা মুহাম্মদ ওয়াজ ইগনোরেন্ট অফ দা ওয়ার্ল্ড হ্যাঁ দা ক্রিয়েশন আচ্ছা এখন একটা আয়াত আমি এইখানে আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে চ্যাপ্টার ফিফটির বার্স সিক্স নাম্বার বার্স সিক্স কোরআনে বলা হয়েছে তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না দেখে না আমি কিভাবে তা নির্মাণ করেছি 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 এবং মানে সুবিন্যস্ত তাতে কোন ফাটল নেই আমি এইখানে আকাশকে মেটালের তৈরি কোনো স্বাদ হিসাবে তুলে ধরা হয়েছে যেখানে কোনো ফাটল নেই তাহলে বুঝলাম কি আল্লাহর ভাষ্য মতে আকাশ আকাশ হচ্ছে ষাটটা এবং তা তৈরি করা হয়েছে কঠিন পদার্থ দিয়ে তো এখন আকাশ যদি আল্লাহ সৃষ্টি করতো তাহলে এই সমস্ত উল্টা পাল্টা করতে পারতো উল্টা পাল্টা কথাবার্তা বলতে পারতো না আমরা যতদূর জানি আকাশ মাত্র একটাই আকাশ সাতটা না এবং এটি গ্যাসীয় গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি হ্যাঁ ফুল অফ গ্যাস কঠিন পদার্থ দিয়ে আকাশ তৈরি না গ্যাসীয় পদার্থ দিয়ে তৈরি আকাশে ফাটল থাকা সম্ভব না কুরআনের আল্লাহ কিন্তু সেটি মুটেই জানতো না এই হচ্ছে কুরআনের আল্লাহ যে ভুলবাল বাল তত্ত্ব দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে আসলে কুরআনের আল্লাহ না মুহাম্মদের ফেক আইডি আর মুহাম্মদ আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে মোটেই কোনো কিছুই জানতো না তো আমি অনেক কিছু বললাম হৃদয় খান আপনি যদি বলেন আর কিছু কমেন্ট আছে এখানে যদি পিন করেন আর কাউকে যদি যুক্ত করতে চান তাহলে খুশি হব আমি একটু মিউটে যাচ্ছি আপনি বলেন তারপর আমি বলবো জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্যের জন্য আসলে কোরআন যে একটা ফেক বই বা ফালতু গ্রন্থ এবং একই সাথে আহ সাইন্টিফিক ইরো রয়েছে হাজার হাজার শত শত এ ব্যাপারটা নিয়ে কিন্তু নতুন করে ভালো কিছু নেই তারপরেও আজকে লাইভে আপনি অনেক কিছু পয়েন্ট মানে নতুন ভাবে মানুষজনকে শুনিয়েছেন তো সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আর একটা বিষয় আমি একটু বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে কোরআনের যে আকাশ সেটা কিন্তু একটি ভারী পদার্থ মানে এটাকে একটা সলিড এলিমেন্ট হিসেবে এক্সপ্লেন দেওয়া আছে আপনি বিভিন্ন দেখতে পারেন কিংবা আহ বিভিন্ন এক্সপ্লেনেশন যে যারা করেছে ব্যাখ্যা যারা করেছে তো ওখান থেকে কিন্তু আপনি এই এটাই পাবেন যে যে আকাশ সেটা একটা সলিড এলিমেন্ট হিসেবে দেয়া আছে। একটা কঠিন বস্তু তো আসলে কি কি আকাশ আমরা তুলি ইমপিনেস বা ভূমি হতে উপরের দিকে যে কোনো বিন্দুকে আমরা আকাশ বলতে পারি এখন প্রশ্ন উঠতে পারি যে আকাশের এত রং কিভাবে হয় হম আকাশ সম্পূর্ণ একটি গ্যাসীয় পদার্থ এবং সেই গ্যাসের সাথে মানে সূর্যের আলোর যে বিচ্ছিরণ হয় সেখান থেকে একটা রিফ্লেকশন ঘটে তো আলো যখন আলোর কণাগুলো যখন রিফ্লেক্ট করে বা মানে আলোর যে তরঙ্গগুলো রয়েছে সেই তরঙ্গগুলো যখন বাতাসের বিভিন্ন কলার সাথে মানে রিফ্লেকশন ঘটে বা প্রতিফলিত হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের কালার হয় যেমন দেখবেন আপনারা গোদুলির সময় এক ধরনের কালার আকাশের এবং দুপুরের সময় ঠিক আরেক ধরনের কালার এভাবে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কালার ধরে তো ওই কালারটা মূলত আলোর রিফ্লেকশন এর সাথে ঘটে এটা একদম ক্লিয়ার যে আসলে আকাশ কোন প্রকার কঠিন বস্তু হতে পারে না এবং আরো কোরআনের বিভিন্ন জায়গায় রয়েছে যে আমি পাহাড়কে করেছি হচ্ছে স্তম্ভ এবং পৃথিবীকে যাতে হেলে না পড়ে সেই জন্য একটা খুঁটি হিসেবে আমি স্থাপন করেছি এটাও সম্পূর্ণ একটি ভুল কথা এবং সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা কারণ যদি আপনারা লক্ষ্য করবেন যে যদি বিষয়টা কিছুক্ষণের জন্য আমি মেনে যে ভূমিকম্প কিংবা কিংবা পৃথিবীর নড়াচড়া এগুলো থেকে রক্ষা করার জন্য শুধু এবং কেবলমাত্র এই পাহাড়গুলোকে স্থাপন করা হয়ে থাকে তাহলে খুটির যে জায়গা যে অংশটা যেখানে খুটি মানে পাহাড়কে যেটা বলা হচ্ছে সে অংশে কিন্তু বেশি পরিমাণে আহ নড়াচড়া ঘটে তাই না মানে ভূমিকম্পগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই পাহাড়ি অঞ্চল গুলোতে ঘটে কারণ হচ্ছে অগ্নিগরি অগ্ন তারপর আহ মানে যে সেগুলো সরে যাওয়া। কিন্তু উদ্ভব হয় এবং ভূমি কাঁপে বা কম্পন দিয়ে ওঠে তো যদি আল্লাহর কথা সঠিক হয় বা কোরআনের কথা সঠিক হয় তাহলে তো যেখানে খুঁটি স্থাপন করা হয়েছে সেখানে তো নড়াচড়া কম করার কথা যেখানে খুঁটি নাই সেখানে নড়াচড়া করার বেশি কথা এই যে একটা কিন্তু এই ব্যাপারটা বুঝতে গেলে কিন্তু এত বিশাল পণ্ডিত হওয়ার দরকার নাই খুব স্বাভাবিক একটা ব্যাপার তো আহ এই এই অংশটাও এই ধাবিটিও আসলে সম্পূর্ণ ভুল যে আমি পৃথিবী যেন হেলে ডুলে না পড়ে যায় সেই আমি মানে একটা ইয়ে স্থাপন করেছি পাহাড় স্থাপন করেছি সম্পূর্ণ ভুল কথা এবং আপনারা দেখবেন কোরআন এর বীর্যপাত সম্পর্কে যে ধরনের উদ্ভট কথাবার্তা বলা আছে তার মধ্যে অন্যতম এবং সেরা হচ্ছে যে মেরুদণ্ড থেকে সহজনে নিঃসৃত যে মানে যে লিকুইড কিংবা যে তরল সেটা থেকে আমি মানুষকে তৈরি করেছি করে কন্ট্রোভার্সি দেখতে পারবেন বিভিন্ন জায়গায় বলা আছে যে মাটি থেকে পানি থেকে তারপরে হচ্ছে এটেল মাটি থেকে এ ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভাবে উল্টা পাল্টা ভাবে বলা আছে বাট অরিজিনালি কি আসলে মেরুদন্ড থেকে আহ স্পার্ম কি হয় এটা কি আদেও সত্য এখানেও কিন্তু সম্পূর্ণ ভুল কথা বলা আছে এবং কোরআনের মধ্যে যে ভ্রুন তত্ত্ব দেওয়া আছে বলে যে মানুষ যেটা বলে যে ভ্রুনের সাইজ ভ্রুনের যে শেপ গুলো সেই শেপ গুলো সম্পর্কে কিন্তু কোরআনের সম্পূর্ণ ফালতু এবং উল্টাপাল্টা কথা বলা আছে আমার কাছে এই মুহূর্তে কোন রেফারেন্স এই মুহূর্তে কালেক্টেড না আমি একটু আউটডোর সেই জন্য আমি এখানে দেখাতে পারছি না এবং সম্পূর্ণ ইয়ে দিতে পারছি না খুবই শর্টলি আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআনের এছাড়াও হাজার হাজার আয়াত রয়েছে যেগুলো দিয়ে আসলে প্রমাণ করা যায় যে কোরআন একটা ফালতু অবৈজ্ঞানিক বই এবং সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে এবং সুরা না হলে ষোলো নম্বর সুরাতে আপনার যদি একটু লক্ষ্য করেন এখানে বলা আছে যে মৌমাছি মধু সংগ্রহ করা হচ্ছে ফল থেকে এই যে বিশাল বড় একটি বৈজ্ঞানিক ভুল এবং উল্টাপাল্টা কথা বলা এটা কি আসলে কোনো আল্লাহ বা ঈশ্বর বলতে পারে এটা উত্তর কি আহ কুঁচতে গেলে কি মহাপন্ডিত হতে উত্তর হচ্ছে না এটা মোহাম্মদ যখন আরবের মরুভূমিতে বসে বসে ভাবছিলো তার যে ক্ষুদ্র যে মাই ক্ষুদ্র যে ব্রেন ছিল সে ব্রেনে যা দর্শে এবং তার যে সাঙ্গ সাংগাঙ্গা ছিল যেমন ওসমান আলী তাছাড়া আরো বেশ কয়েকজন তারা যে সমস্ত দিয়েছে সেগুলো নিয়ে কিন্তু সে এখানে তার জ্ঞান যতটুকু ধরেছে যতটুকু নিয়ে সে কিন্তু কথা বলেছে এবং তার যে ইয়া ছিল যে ধ্যান ধারণা ছিল যা তার কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট থেকে কিন্তু করণের সম্পূর্ণ আয়াতগুলো কিন্তু এভাবেই আসছে এবং উল্টা পাল্টা কথা বলে বলে সে কিন্তু আহ মানুষকে আসল প্রতারিত করে যাচ্ছিল এবং মানুষের যে জানার আগ্রহ ছিল সেই আগ্রহ থেকে কিন্তু বারবার তাকে চ্যালেঞ্জ দিচ্ছিল যে তুমি পারলে এটা করে দেখাও ওটা করে দেখাও তখন সে বলতো কি যে আল্লাহর উপর আহ ইয়ে করা উচিত না আল্লাহর উপর মাথা বড়ি করা উচিত না কিংবা আহ ধৈর্য ধারণ করতে হবে ইমানদার হইতে হলে বিশ্বাস স্থাপন করতে হবে এই ধরনের কিন্তু ফালতু কথা বলে তাদেরকে থামিয়ে দিত তারপরে যারা বেশি কথা বলতো তাদেরকে সে হত্যা করতো তো এভাবে কিন্তু সে মূলত এই কোরআনের যে বিভিন্ন আয়াত সেগুলো কিন্তু সে আপলোড ডাউনলোড করছে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে এখানে আপলোড করছে তো দিস ইজ ভেরি কমন এবং কোরআনের বেশ কিছু অবৈজ্ঞানিক কথা নিয়ে আমি সেপারেট ভিডিও করেছি আপনার চ্যানেল গুলো শুনতে পারেন আহ জি আমানুদ্দিন সাহেব আপনি যদি আর কিছু বলেন এখানে। বলার তো শেষ নাই আমি তো রেফারেন্স দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে এখন আমি কয়েকটা কমন জিনিস এখানে বলতেছি যে এটা কুরআন দাবি করেছে কুরআন বলেছে কুরআনে বলা হয়েছে যে এটা কুরআনের আয়াত সবাই জানেন এখানে আলাদাভাবে আমি এই রেফারেন্স দেব না কুরআন বলেছে কি কুরআন বলেছে যে জাহান্নামের তল দেশ থেকে জাককুম নামক একটা বৃক্ষ উৎপন্ন হবে বা জাহান তলদেশে তোল দেশে জাকুম বৃক্ষের জাকুম বৃক্ষ পয়দা হয়ে থাকে এবং তার ফলগুলো হচ্ছে কাঁটাযুক্ত যুক্ত এখন জাহান্নাম তো জাহান নাম তো হচ্ছে অগ্নিকুণ্ড মানে দুজখিদের কিংবা গুনাগারদেরকে পুরানোর জন্য জাহান্নাম বানানো হয়েছে এখন জাহান নামের ভিতর বা জাহান নামের তলদেশ থেকে কিভাবে একটা বৃক্ষের জন্ম হয় এই বৃক্ষটা পুড়ে কাঠ কয়লা হয়ে যায় না কিংবা সাইবর্ষ হয়ে যায় না এটি কিভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল তাহলে দেখা যাচ্ছে কুরানের আল্লাহ আগুনে গাছ জন্মাইতে পারেন আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা সাইবস করে দেওয়া তাহলে কুরানে দেখা যাচ্ছে যে সাইবস্য যাহার নামের আগুনে বরং গাছ পয়দা হয় এখন আপনারা বলেন আপনারা কি বাড়িতে কোথাও আগুন জ্বালিয়ে এখানে কাঁঠাল গাছের বিচি রোপণ করে কাঁঠাল গাছ জন্মাতে পারবেন অবশ্যই না এটা সম্ভব না কিন্তু কোরআনে দেখা যাচ্ছে যে আগুনের মধ্যেও গাছ জন্মে কোরআন কোরআনের দাবি হচ্ছে দুজহের আগুনে কি হয় জাহান্নামের নামের আগুনে আগুনে কি হয় জাকুম নামক একটা বৃক্ষের জন্ম হয়ে থাকে এরপর আগুনের ধর্ম হচ্ছে মানুষকে আহ জীবজন্তুকে বস্তু অবস্তুকে পুড়িয়ে একেবারে ছাইভস্ম করে দেয় করে দেওয়া এটা হচ্ছে আগুনের ধর্ম কিন্তু দুদকে দেখা যায় বা যাহার নামে দেখা যায় যে অনন্তকাল মানুষকে আগুনে পুরানো হবে আমাদের মতো কাফিন নাস্তিকদেরকে অনন্তকাল আগুনে পুড়িয়ে মারা হবে অথচ আমরা জলে পুড়ে সার খার হয়ে সাই বস হবো না সেই আগুনের পাওয়ার কিন্তু পৃথিবীর আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি কোটি কোটি গুণ বেশি পাওয়ার সেই আগুনের তেজ পৃথিবীর আগুনের চেয়ে কুটি কুটি গুণ বেশি শক্তিশালী তেজস্ব তেজ কুটি কুটি গুণ বেশি তো সেই আগুন এই ক্ষুদ্র মানুষকে পুড়িয়ে সাই করে দেবে না কোরআনের দাবি হচ্ছে যে আপনি অনন্তকাল জাহান নামের আগুনে জলে পুড়ে সাই জলে পুড়ে জ্বলতে থাকবেন পুড়তে থাকবেন অথচ আপনার হাড্ডি গুটি সাই হবে না ইজি ইট আগুন এটি কি আসলে আগুন নাকি ইজ ফেক 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 ফায়ার তো আসলে তো সত্য এখন আমাকে পুড়া পুড়িয়ে মারা হচ্ছে অনন্তকাল আমি জ্বলবো তাহলে এই আগুনের প্রতি হৃদয় আমার কোনো ডর ভয় নাই আমি এই আগুনে যাতে রাজি আছি বরং আমার এই দুনিয়ার আগুনের প্রতি ভয় এখন দুনিয়ার আগুনের যদি

আগুন একটা সাধারণ মানুষকে করতে করে দিতে পারবে না এটাকে আসলেই আগুন তাহলে এই আগুনের এইটাকে আগুন কিনা তাতে আমার সন্দেহ আছে তাহলে এটা কি হ্যাঁ এই আগুনে দা এই আগুনে দেওয়া এই আগুনে মরুভূমি থেকে যা দেখছে ওই ওই জায়গাটা থেকে সে ভাবছে যে আগুনের কথা বলে আমার তো ভয় নাই এটা কোনো আগুনই না আগুনের ধর্ম হচ্ছে আয়াতের কথা বলি আমি একটা আয়াত পাইছি আমার নোটে সেটা হচ্ছে যে সুরা শেষদা যেটা একচল্লিশ নম্বর সুরা সেটা নয় নম্বরে যেটা বলা আছে যে আল্লাহ পৃথিবীর পৃথিবীকে সৃষ্টি করেছেন হচ্ছে দুই দিনে এখন কথা হচ্ছে ইন্টারেস্টিং এবং খুব সহজ একটি ব্যাপার হচ্ছে যে দিন রাত কিভাবে আসে কথা হচ্ছে পৃথিবীর আবর্তনের ফলে কিন্তু দিন রাত গুলো আসে কারণ হচ্ছে পৃথিবীর যে আবর্তন সেই আবর্তন যদি সম্পূর্ণ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি দিন রাত গুলো পাবেন না পৃথিবীর যে চলে সেই মূলত দিন রাত গুলো আসে তাহলে যদি পৃথিবী না থাকে তাহলে দিন রাত গুলো পাবো আমি কিভাবে তাই না দিন রাত গুলো গণতে হলে তো মাস্ট প্রথম কন্ডিশন হচ্ছে পৃথিবীকে থাকতে হবে সূর্য থাকতে হবে পৃথিবী থাকতে হবে দুটি থাকতে হবে এবং আর্নিক গতি থাকতে হবে তাহলে এখানে আল্লাহ মিয়া যেটা বললো

মাস্ট বি সেখানে সালোক সংশ্লেষণ লাগবে মানে ফটোসিনথেসিস প্রক্রিয়া মাস্ট বি দরকার আছে খাদ্য তৈরি করতে হলে আপনাকে ফটোসিনথেসিস লাগবে মাস্ট তাহলে এখানে যদি উদ্ভিদ না থাকে বা কোন প্রকার যদি কোন প্রকার প্রাণী না থাকে সেই কিন্তু খাদ্য উৎপাদন সম্ভব না উদ্ভিদ কিন্তু মাস্ট বি লাগতেছে তাহলে এখানে খাদ্য তৈরি করতে এটিপি এবং এডিপি এগুলো যদি না থাকে তাহলে তো সেখানে ফটোসিনথেসিস হবে না আর সালোক সংশ্লেষণ না থাকলে সেখানে খাদ্য হওয়া সম্ভব না তাহলে চার দিনে খাদ্য এটা সম্পূর্ণ একটা ফালতু কথা এরপর আসি এগারো নাম্বার এগারো নাম্বার যেটা বলছে যে তিনি আকাশের দিকে তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এরপর থাকে ডাকলেন এবং পৃথিবীকে ডাকলেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আসো তোমরা এখানে খুব চৈতরতার সাথে কিন্তু এখানে পাঠ করা হয় বা বলা হয় কিন্তু এখান থেকে একটা বিষয় স্পষ্ট ভাবে বুঝাই যায় সেটা হচ্ছে অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে ইউনিভার্সটা যেটা রয়েছে বা পুরা যে বিশ্ব যে বিশ্বমন্ডল যেটা রয়েছে পুরোপুরি আমরা যদি বলি যে ছায়াপথের যেটা গ্যালাক্সি গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী সূর্য নিহারিকা এক্সেট্রা নিয়ে যে আসলে আবর্তিত হচ্ছে সেই সম্পূর্ণটা যদি আমরা চিন্তা করি একবারে তাহলে হচ্ছে প্রথমে এই ইয়ার ভিতর কিন্তু এই ছায়াপথের ভিতর কিন্তু মাস্ট বি সেখানে আকাশ থাকতে হবে আকাশ যদি না থাকে তাহলে সেখানে পৃথিবী কিংবা অন্যান্য গ্রহ উপগ্রহগুলো থাকা সম্ভব না এটা একটা কমন বিষয় যারা জ্যোতির্বিদ্যা করেছেন তারা খুব সহজভাবে বুঝতে পারছেন যে আকাশটা আগে থাকবে মানে এই তো আগেই থাকবে তারপর হচ্ছে পৃথিবীতে পৃথিবী স্থাপন করতে পারে কিংবা অন্যান্য গ্রহ বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লেটু একসেট্রা আপনি নির্মাণ করতে পারেন কিন্তু প্রথমত এখানে আকাশ এখানে বলা হচ্ছে আকাশের দিকে মনোনিবেশ করেন মানে যেখানে কিছুই নেই একটা শূন্য জায়গার প্রতি পরবর্তীতে নির্ভর মনোনিবেশ করেন ফালতু একটা বিষয় এরপরে চলুন আমরা এগারো নাম্বার দেখি আকাশমন্ডলীকে সপ্ত আকাশে মানে বিস্তৃত করেন এখানে সপ্তম আকাশকে অনেক সময় অনেকে বায়ু স্তর কে স্তরকে অনেকে নির্দেশ করেন টপোস্পিয়ার থার্মোস্পিয়ার এই ধরনের অনেক স্তর যে স্তর গুলো রয়েছে সেগুলোতে ডিমান্ড করেন কিন্তু না সত্যি কথা কিন্তু এটা না বায়ুমন্ডলী স্তর গুলোকে কখনো আকাশ হিসেবে কল্পনা করা হয় না সবগুলো স্তরকে একত্রে আকাশ হিসেবে কনসিডার করা হয় এটাও কিন্তু সম্পূর্ণ একটা ভুল কথা এবং আকাশ সম্পর্কে আমি একটু আগে বললাম যেটা হচ্ছে শুধুমাত্র গ্যাস রয়েছে এখানে দেখা যাচ্ছে সুরা একচল্লিশ এর মধ্যেই কিন্তু আমরা নয় থেকে ঠিক বারো নম্বর পর্যন্ত বেশ কিছু মিস্টেক বা সাইন্টিফিক ইরোর এখান থেকে দেখতে পাই তাছাড়া আরো বিভিন্ন জায়গায় রয়েছে অনেক অনেক ভুল জি বলুন আপনি আগুন নিয়ে এটাকে বলতে চাচ্ছিলেন না না আগুন নিয়ে আমি আমার ফল নষ্ট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো আমি বলতেছি যে দুজোখের আগুন মানুষকে যদি আগুনে দুজোখের আগুন মানুষকে যদি পুড়িয়ে সাই প্রশ্ন না মানাতে পারে তাহলে সেটা আগুনই না এটা হচ্ছে ফেক আগুন এবং এই দুজোখের আগুনে যেতে এই দুজোখের আগুনের ভয় দেখিয়ে নাস্তিক মুর্তাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই কারণ এই দুজের আগুন যখন আমাকে সাইবর্ষ করতে পারবে না এটা কোনো আগুনই না এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ফেক আগুন এটা হচ্ছে আগুনের আগুনের রেপ্লিকা এর চেয়ে চেয়ে বরং বরং আমি এই পৃথিবীর আগুনকে ভয় করব কারণ পৃথিবীর আগুন আমাকে মানে জ্বালাইয়া পুড়াইয়া একেবারে সাইবস্য করে দেবে কিন্তু দুজখের আগুন এটলিস্ট আমাকে নিঃশেষ করে দেবে না আমার অস্তিত্ব থাকবে তাহলে এটা কি আগুন নাকি অন্য কিছু সেটা হচ্ছে আমার কথা আর দুই নম্বর মানে আর যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোরআনে পিপিলিকা কথাবার্তা বলে হ্যাঁ পাখি কথাবার্তা বলে মানে হুদুদ যেমন হুদুদ নামে একটা পাখি ছিল সে সুলাইমান নবীকে এসে বলল যে সুলাইমান নবী খুঁজতে ছিলেন এই হুদুদ তুই গেলি কই রে মা তো হুদুদ এসে বলল বাদশা নামজাদা আমি তো ওই সাবার রানীর দেশে গিয়েছিলাম তারা কি কি কথাবার্তা বলছিল সব খবরাখবর নিয়ে এসেছি হ্যাঁ তো এইগুলো কোরআনে হয় তো কোরআনে কোরআনে অসম্ভবকে সম্ভব করা হয় সবকিছু হয় এই হচ্ছে কোরআন তো হিদায়াত খান লাইক কি আর লাইভ শেয়ার করে দিব কিছু কোন লাইক শেয়ার করে দিছি সোরা সূরা আশ্রয়না যেটা 42 নম্বর সূরা সেখানে 5 নম্বর আয়াতে যদি আপনি একটু দেখেন সেখানে বলা আছে যে আকাশ সেটা উপর থেকে ফেটে পড়ার সম্ভাবনা আছে মানে আকাশ কিন্তু ভারী পদার্থ অ্যাকর্ডিং টু কোরআন এবং সেটা ভেঙে আমাদের মাথায় হুট করে পড়ে যেতে পারে এবং সেটা যাতে না পড়ে আকাশটা যাতে আমাদের উপর ধুম করে না পড়ে যায় সেই অর্থে সেই কিছু ফেরেজ তাকে সেখানে মানে নিয়োজিত করা হয়েছে যাদের ফলে আছে তাদের করুণায় তাদের ধয়ায় আমরা আসলে বেঁচে যাই তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আকাশ কি ধরনের পদার্থ দিয়ে গঠিত মানে কোরআনের ভাষ্য অনুসারে তো আহ আর মনে আমি বাড়াবো কারণ হচ্ছে আজকে খুবই মানে দশটা লাইভ ছিল এগারোটায় আনা হয়েছে সে অর্থে মানুষও খুব খুব কম দেখতে পাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি যদি লাস্ট কিছু বলেন তাহলে বলেন আদারওয়াইজ লাইভ টি এখানে না বাল বলার কিছু নাই লাইভ আমার ব্যস্ততা আছে আমরা অন্যদিন আবার লাইভে আসব বুঝছেন হ্যাঁ আজকে শেষ করে দেন আচ্ছা ঠিক আছে সকলকে আরো একবার শুভেচ্ছা নিবেদন করছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আগামী লাইভের সে

আহ বেশ না সামথিং ওইটা নিয়ে একটা থ্রিকেলে আলোচনা করার আমি কথা বলতে চাই যেহেতু কোরআনে বলা হয়েছে যে আল্লাহর তোমাদের পৃথিবীর মানুষের একদিন হচ্ছে আল্লাহর কাছে এক হাজার হাজার মানে তোমাদের এক হাজার দিন হচ্ছে আল্লাহর কাছে একদিনের সমান তাহলে আল্লাহ যদি দিনে পৃথিবীর সৃষ্টি করে থাকে তাহলে পৃথিবীকে সৃষ্টি করার না না আমি পরে আসতেছি এটাতে তাহলে দেখা যাচ্ছে যে আকাশ এবং পৃথিবী আল্লাহ যখন বলছেন কোরআনে করেছেন তাহলে আকাশ এবং পৃথিবী মাত্র বছরের সময় লেগেছে তার সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ড এই ফর্মে আসতে প্রায় চোদ্দ থেকে তেরো থেকে পনেরো কোটি বছর লাগছে খুব সম্ভবত অন্য আয়াতে বলেছেন যে তোমাদের আহ আল্লাহর একদিন হচ্ছে তোমাদের পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে আহ এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করতে আল্লাহর যদি ছয়দিন সময় লাগে থাকে তাহলে সিক্স মাল্টিপ্লাই ফিফটি হবে প্রায় তিন কোটি বছর তো ওয়াস্তিস নজর তাই আল্লাহ অংকে কাঁচা ছিলেন বুঝা যাচ্ছে হম তো এটাই হচ্ছে আমি আমি এটা সায়েন্টিফিকালি প্রমাণ করেছি যে আহ নিসার মধ্যে সে একটা গাণিতিক বল রয়েছে এগারো নম্বর এবং বারো নম্বর বার্সের আমি সেটা আমার আহ ম্যাথমেটিকালি প্রমাণ করেছে যে এখানে গাণিতিক ভুল রয়েছে যেটা মানে সম্পত্তি বন্টনের যে হিসাবটা সেটা হান্ড্রেড ভুল আছে এখানে তো এই ধরনের হিসাব নিকাশ নিয়ে হয়তো আমরা অন্যদিন একটা প্র্যাকটিক্যাল লাইভ করতে পারি তখন হয়তো মানুষজনকে আর একটু ভালোভাবে বোঝানো যাবে আমি দুঃখিত আজকের এই সময় পরিবর্তন এবং একটু অসামঞ্জস্য আসার জন্য সকলকে আগামী লাইভের আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার প্রতি শুভকামনা Yeah, I don't know what